আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? কেও ভাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সাজ্জাদ, আপনারা দেখতেছেন পিকে রিয়াকশন বাংলা ইউটিউব চ্যানেল। তো গাইস, আজ যে ভিডিও আমরা দেখতে যা রে, ওয়ে জি দা নিউ আর্মি চিফ অফ বাংলাদেশ হ্যাজ বিন অ্যাপয়েন্টেড। তো বাংলাদেশ কে নিউ আর্মি চিফ জো হ্যায় ও তাইনাত কর দিয়ে গয়ে হ্যায়, ও অ্যাপয়েন্টেড হো চুকে হ্যায়। তো ইহি প্রে দোয়া प्रार्थना करते हैं कि वो बांग्लादेश के लिए गुड लक साबित हों और बांग्लादेश को मजीद आगे लेकर जाएं। तो पहले वीडियो देख लेते हैं आज का कि न्यू आर्मी चीफ जो हैं वो कैसे दिखते हैं, मतलब पहले उनकी पर्सनैलिटी देखेंगे, वो उनका बयान सुनेंगे, ये जो भी है हमें जो वीडियो भेजा गया है बांग्लादेश से, पहले वो देखते हैं, उसके बाद फिर इसके ऊपर करेंगे बात के न्यू आर्मी चीफ जो है वो क्या बोल रहे थे, अगर उनका कोई स्पीच है या फिर जो भी वीडियो है वो वीडियो देखने के बाद उसके ऊपर बात करते हैं। तो चले बंधुरा, चलते हैं वीडियो की तरफ। और अमर के चैनल सब्सक्राइब और थे भालो ना, और जोरे ऑलरेडी कोरिता को अनेक अनेक धन्यवाद। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। আগামীতে কোনো দূরত্ব থাকবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দায়িত্ব নিয়ে সেনা সদরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এই কথা বলেন। এ সময় নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে যোগ্য করে পরিচালিত করতে সবার সহযোগিতা চান তিনি। এর আগে সামরিক রীতিতে বিদায় জানানো হয় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে। জেনারেল আজিজ আহমেদ উনকো জিওদা ট্রান্সফার কর দিয়া। সকালে সামরিক রীতিতে বিদায় জানানো হয় বিদায়ী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে। সকাল নটায় ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে সেনাকুঞ্জে গার্ড অফ অনার দেওয়া হয় বিদায়ী সেনাপ্রধানকে। সেখানে একটি গাছের চারা রোপণ করেন জেনারেল আজিজ। এদিকে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাপ্রধান হিসেবে এস এম শফিউদ্দিন আহমেদকে র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। সেনা সদরে সেনাবাহিনী প্রধানের সচিবালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান জেনারেল আজিজ আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেনা সদরে আনুষ্ঠানিকভাবে নতুন সেনাপ্রধানকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী সেনাপ্রধান। সামরিক রীতিতে গাড়িতে দড়ি বেঁধে টেনে কর্মকর্তারা বিদায় জানান জেনারেল আজিজ আহমেদকে। পরে সেনা সদরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন সেনাপ্রধান বলেন মুজিব শতবর্ষে সেনাপ্রধানের দায়িত্ব পাওয়া তাৎপর্যপূর্ণ। জানান জনগণ ও সেনাবাহিনীর মধ্যে আগামীতে কোনো দূরত্ব থাকবে না। সেনাবাহিনী সম্বন্ধে যা কিছু জনগণের জানার আগ্রহ আছে সেগুলো আমরা জানাবো। আই বিলিভ ইন ট্রান্সপারেন্সি, সো এভরিথিং উইল বি নোন, দেয়ার উইল বি নো প্রবলেম অ্যাট অল। আই উইল গিভ মাই কমান্ড ফিলোসফি, আই উইল গিভ মাই স্ট্র্যাটেজিক ভিশন টু অ্যাচিভ দিন আর্মি, বাংলাদেশ সেনাবাহিনী তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে যা করণীয় তাই যেন আমার নেতৃত্বে করতে পারে, সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। পরে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান সেনাপ্রধান। সেনাকুঞ্জে গার্ড অফ অনার দেওয়া হয় তাকে। পরে সেখানে একটি গাছের চারা রোপণ করেন সেনাপ্রধান। শাহনাজ রুমা, ডিবিসি নিউজ। The new army chief said there will be no distance between the peoples and the army. तो जी, बांग्लादेश आर्मी के जो नए चीफ बने हैं वो काफी स्मार्ट यंग नजर आ रहे हैं, और 24 जून को उन्होंने अपना हलफ लिया है, और उनका पूरा नाम जो है वो जनरल एस एम शफीउद्दीन अहमद है, जो कि 24 जून को अपॉइंटेड हुए हैं। और उनका मतलब काफ़ी हैंडसम भी लग रहे थे, यंग भी लग रहे थे। तो दुआ यही करते हैं कि वो बांग्लादेश के लिए बेहतर साबित हों, बांग्लादेश के लिए अच्छे साबित हों, लकी साबित हों। तो जी यही दुआ है, और प्रे के सब अच्छा रहे उनके लिए, उनका जो कैरियर है आगे आगे, जो उनका टाइम है वो बहुत अच्छा गुजरे, यही दुआ है हमारी। मिलते हैं अगले वीडियो में, तब तक के लिए दें इजाज़त, अपना रखें बहुत सारा ख्याल, गुड बाय, अल्लाह हाफिज, सुस्त था कौन भालो था कौन।